بسم الله الرحمن الرحيم. السلام عليكم সুপ্রিয় দর্শকবৃন্দ, যুক্তরাজ্য এবং যুক্তরাজ্যের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে যেখানে বসে ইকরা বাংলা দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখনকার পরিবেশনা সমসাময়িক বিষয়াদি নিয়ে আলোচনা অনুষ্ঠান দশ দিগন্তে। দশ দিগন্তের এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয়াদি নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনা ফুটবল নিয়ে, বিশ্বকাপ ফুটবল চলছে আপনারা জানেন তো। আমাদের দুজন অতিথি স্টুডিওতে রয়েছেন, আসুন তাদের সাথে আমরা পরিচিত হই। প্রথমে আমার সর্বডানে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের জন্য কৃতি ফুটবলার, তিনি বাংলাদেশ জাতীয় দলের স্ট্রাইকার হিসেবে খেলেছেন, জনাব ওয়াহিদ আহমেদ। ওয়াহিদ আহমেদ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এখানে আসার জন্য, ধন্যবাদ। আমাদের স্টুডিওতে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য, ক্রীড়া সংগঠক জনাব আহাদ চৌধুরী বাবু। আহাদ চৌধুরী বাবু, আপনাকে স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ মিরু ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর দশ দিগন্তের যারা দেখছেন এবং একাডেমি যারা দেখছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন বিশ্বকাপ 2022 খেলা অনুষ্ঠিত হচ্ছে কাতারে। তো কাতারে এই মুহূর্তে আর্জেন্টিনা এবং পোল্যান্ডের মধ্যে খেলা চলছে, আপনারা অবগত আছেন তো। আমরা আসলে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা করব। মূলত বাংলাদেশের দর্শকরা আমরা দেখি আর্জেন্টিনা, ব্রাজিল এসব বিভিন্ন দেশে তারা ভাগাভাগি হয়ে বাংলাদেশের মানুষ এদেরকে সাপোর্ট করেন, আর তাদের মধ্যে একটা হতাশা সবসময় কাজ করে, সেই হতাশাটা হচ্ছে বাংলাদেশ কেন ওয়ার্ল্ড কাপে খেলতে পারে না। বাংলাদেশ ফিফা সদস্য হয়েছে 1973 সালে, সেই থেকে হিসাব করলে প্রায় 50 বছর। এই 50 বছরে আমরা বাংলাদেশের ফুটবলের তেমন একটা উন্নতি দেখতে পাই না, আন্তর্জাতিক ম্যাচগুলোতে বাংলাদেশের তেমন একটা সাফল্য বলতে কিছুই নেই। তো আমরা প্রসঙ্গে আজকে আলোচনা করব, বাংলাদেশের মানুষ আসলে ফুটবল প্রেমী, এই ফুটবল প্রেমী মানুষরা বিভিন্ন দেশের জার্সি নিয়ে উন্মাদনা করে উল্লাস করে, কিন্তু নিজের দেশের জাতীয় সঙ্গীত ওয়ার্ল্ড কাপের আসরে গাওয়া হয় না, বাংলাদেশের পতাকা সেখানে উড়ে না। আমাদের ফুটবলের কেন এই অবস্থা এবং বাংলাদেশ কেন আন্তর্জাতিকভাবে ফুটবলে এগোতে পারে না, এই প্রসঙ্গে আমরা আলোচনা করব। আমি প্রথমে আহ্বান জানাবো আজকে আমাদের স্টুডিওতে সম্মানিত অতিথি, বাংলাদেশ জাতীয় দলের জন্য যিনি একসময় খেলেছেন, জনাব ওয়াহিদ আহমেদ। আপনি আপনার অভিজ্ঞতা থেকে আমাদের দর্শকদের সাথে শেয়ার করুন, বাংলাদেশের ফুটবলের এই অবস্থা কেন এই অবস্থা, আপনি কি মনে করেন? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ টিভিকে। আসলে যখন ওয়ার্ল্ড কাপ আসে তখন কিন্তু বাংলাদেশটা পুরো দুই ভাগে বিভক্ত হয়ে যায়, একটা ব্রাজিল একটা আর্জেন্টিনা, আর অথবা 2-3% দর্শক থাকা হইলো আপনার বিভিন্ন অন্যান্য দেশে যেগুলো আছে ওগুলো। তো আসলে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন হয়তো বা আমিও ব্রাজিল সাপোর্টার, সো আমিও ব্রাজিলের জন্য অনেক ম্যাচ খেলা হয় বা প্রতিটা এলাকায় বলেন, প্রতিটা জায়গায় বলেন, এমনকি ঢাকায় প্রতিটা জায়গায় আপনার অনেক অনেক দর্শক হয়। সো বাংলাদেশের ফুটবলের এখন যে অবস্থা, আসলে যদি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতো হয়তো অনেক কিছু আরও বেশি পাইতো ওয়ার্ল্ড কাপের জন্য। যেহেতু আপনার দেখেন একটা বিশ্বকাপ হইতেছে কাতারে, কাতার থেকে কিন্তু বাংলাদেশের সামনে মনে হয় অনেক বেশি মানুষ মনে হয় খেলা হইতেছে। যেমন লাস্ট একটা ছবি দেখছিলাম টেসিতে, ওরা হয়তো আপনার ব্রাজিলে বা আর্জেন্টিনা, ওরা কিন্তু ওরা ফেসবুকে ফ্যান পেজে ওরা আপলোড করছিল, অনেক দর্শক কিন্তু এটা টেসির মোড়ে নেয়ারলি 20-25 হাজার মানুষ বসে খেলা হইতেছে। ওটা ফিফার টুইটারেও শেয়ার করা হয়েছিল। আসলে বাংলাদেশ আসলে ফুটবলের অনেক জনপ্রিয়তা ওয়ার্ল্ডের আপনার কয়েকটা দেশের মধ্যে জনপ্রিয়তা ধরা হয়, এর মধ্যে একটা বাংলাদেশে। আর আমাদের আসলে অনেক দুর্ভাগ্য, আমরা আসলে ওয়ার্ল্ড কাপের দ্বারে কাছে যেতে পারছি না, আমরা এশিয়া কাপ খেলা আমার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে সামটাইমস। আসলে আমরা যেহেতু আমাদের পাইপলাইনে প্লেয়ারগুলো খুব কম বাংলাদেশের পক্ষপেটে, আর আসলে আমাদের এশিয়া কাপ খেলার টার্গেট থাকতে হবে আগে ওয়ার্ল্ড কাপ থেকে, কারণ এশিয়া কাপ যেমন এশিয়া মতো 4-5 টিম খেলে, বা এবারে বা এশিয়া জাপান খুব ভালো করতেছে, কোরিয়া বলেন আপনার, সুইজারল্যান্ড বলেন, সুইজারল্যান্ড কিন্তু এশিয়ার ভিতরে আর্জেন্টিনা কিন্তু এশিয়া কাপে, তো অস্ট্রেলিয়া মনে হয় আছে, অস্ট্রেলিয়া আছে আমাদের এশিয়া কাপে। হ্যাঁ, তো আমাদের আসলে টার্গেট রাখতে হবে যে আপনার ডে বাই ডে ইম্প্রুভ হওয়ার জন্য, আমাদের আসলে এই জিনিসটা নাই আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত।
সম্ভবত এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ কখনো খেলতে পারে নাই, গ্রুপ পর্যায় থেকেই বিদায় হতে হয়েছে। এশিয়া কাপে আসলে আমরা দুইবার না তিনবার মনে হয় আমরা সরাসরি গ্রুপ পর্বে খেলছি। আমরা আসলে অনেক পিছে ফুটবলের ক্ষেত্রে, আপনার সাউথ এশিয়া যেটা বলেন, ইন্ডিয়া কিন্তু কিছুটা ইম্প্রুভ করতেছে এখন, ভুটান বলেন, শ্রীলঙ্কা বলেন, বাংলাদেশ বলেন, অনেক অনেক পিছিয়ে আছে এখনো। সো আরও অনেক সময় লাগবে ইম্প্রুভ করতে। এবার আপনার যেহেতু আপনার আপনি ওয়ার্ল্ড কাপ খেলতে চান, আপনাকে তো সব কিছু চেঞ্জ করতে হবে, এভরিথিং। যেমন আমাদের বাংলাদেশে এশিয়া জাম আছে মাত্র একটা, ইন্টারন্যাশনাল মানে এশিয়া জাম আছে অনেকগুলাই, সব কিছু খেলা। ইন্টারন্যাশনাল এশিয়া বলতে আমরা বুঝি বঙ্গবন্ধু জাতীয় এশিয়া জাম যেটা, এটা বা আমাদের সিলেট এশিয়া জাম বলে অনেক নাইস এশিয়া জাম সিলেট আছে বা চট্টগ্রাম আছে, এগুলো কিন্তু খেলা হয় না। আর আপনার যেমন দেখেন লিগে, লিগ যেটা বাংলাদেশ লিগ যেটা, এটা শুধু এখন আপনার 4-5টা স্টেডিয়ামে খেলা শুরু হইতেছে। লাইক মনে করেন আমার এই মাঠ, অমুকে এই মাঠে, এরকম কয়েকটা স্টেডিয়াম শুরু হয়। সো আসলে আপনার আর আন্ডার লেভেল টিম গুলা যদি যত বেশি না থাকে, তাহলে কিন্তু টিমের দেশের ফুটবলের ডে বাই ডে প্লেয়ার গুলো কমবে, বাড়বে না। ধন্যবাদ জনাব ওয়াহিদ আহমেদ। প্রিভিউয়ার্স, আমরা এখন আহাদ চৌধুরী বাবুর কাছে জানতে চাইবো, উনি যেটা বললেন এখানে কিছু ইনফ্রাস্ট্রাকচারের অভাব আমাদের আছে উনার কথা থেকে ফুটে উঠেছে, এবং ব্যবস্থাপনা মোটামুটি যেটা আমি উনার কথা থেকে যেটা বুঝেছি, আপনার মতামতটা একটু বলুন। ধন্যবাদ নিরু ভাই, আমি ওয়াহিদের সাথে একমত। তবে এই ক্ষেত্রে ফুটবল বাংলাদেশের প্রেক্ষাপটে না, ফুটবল একটি উন্মাদনার নাম, যেটি আপনি যদি 82 পরবর্তী আমরা যারা দেখেছি বা 82 পরবর্তী বাংলাদেশের দুটি শিবিরে বাঘ, আবাহনী মোহামেডান, সেই উত্তেজনার সেই সময়কাল কিন্তু এখন নাই। আজকে যদি আপনি ফুটবলের যে বিষয়ে, মাঠের আসলে স্টেডিয়ামের বিষয় নয়, আপনি স্ট্রাকচারটাই নেই। আপনি আজকে ওয়াহিদ লন্ডন চলে এসেছে, আরেকজন ওয়াহিদকে আমরা কিভাবে পাব, সেই জায়গাটুকু কিন্তু কেউ চিন্তা করে না। আজকে তৃণমূলের ফুটবল, একজন যদি আপনি যদি সিলেট জেলা ক্রীড়া সংস্থা, আমার ফ্যামিলির প্রতিনিধি, তোমার ভাই, তাদেরই তাদের তার মাধ্যমে কিন্তু তারা গড়ে উঠেছে, কিন্তু এর পরবর্তীতে উনার পরে যদি উনি এখন জেলা ক্রীড়া সংস্থায় আছেন, উনার পরে আরেকজন জেলা ক্রীড়া সংস্থার হাল ধরবে, সেই ক্ষেত্রে কিন্তু এই মানুষগুলো, সংগঠকগুলা উঠে আসছেন না। আগে যদি আমরা কমরমিয়া জাড়ু ভাই থেকে শুরু করে, আমাদের হেলাল ভাই থেকে শুরু করে, তিতন ভাই, আমাদের মাসুক ভাই, এই মানুষগুলো তো এই ফুটবলকে, আমরা সিলেট কেন্দ্রিক যদি আমরা চিন্তা করি, আমরা মফস্বলের চিন্তা করতেছি, সেখানে যদি আপনি দেখেন আমরা আগের সেই প্লেয়ারগুলো কিন্তু আমরা পাচ্ছি না। আজকে আমরা গ্রিন, কার্জন, আজকে আমরা মুন্না, এগুলো তো আমরা পাচ্ছি না। এর না পাওয়ার কারণটা হচ্ছে প্রথমত হলো খেলার মাঠ নেই। আপনি আপনার এলাকা দিয়ে বিচার করুন, আপনি আপনি সমগ্র বাংলাদেশ কিন্তু এভাবেই হয়। আপনি সিলেটের যদি সিলেট কেন্দ্রিক চিন্তা করেন, পাড়া মাঠগুলো দখল হয়ে গিয়েছে, অথবা সেখানে বাণিজ্য মেলা হচ্ছে, অথবা সেখানে গরুর হাট হচ্ছে, কিন্তু অন্যদিকে সেখানে কিন্তু এমারাত গড়ে উঠছে, বিজনেস প্রতিষ্ঠান, সেখানে কিন্তু খেলার মাঠ নেই। আপনি যদি লজিস্টিক সাপোর্ট না পান ক্রীড়া সংস্থা থেকে, বাফুবে থেকে, তাহলে গোটা করে তো তুমি আপনার ফুটবল হবে না। আজকে আপনি ওয়াহিদে একটা জিনিস বলেছেন ইন্ডিয়ার কথা, ইন্ডিয়ার যেখানে 110, আমাদের অবস্থান র্যাঙ্কিংয়ে 195, কিন্তু এই অবস্থা আমাদের ছিল না। আমাদের মেয়েরা ভালো করতেছে ক্রিকেটে, আমরা ওয়ার্ল্ড কাপে আমরা ভালো করতেছি, কিন্তু এখন কিন্তু ফুটবলে সাফে আমাদের মেয়েরা ভালো করতেছে, সাউথ এশিয়াতে আমরা আমরা ভালো অবস্থানে আছে, অন্যদিকে কিন্তু আমরা সাফেও কিন্তু ভুটানের সাথে আমরা পেরে উঠতে পারি না। এই যে পেরে উঠে না পারার কারণ হচ্ছে এখানে বাফুফে সম্পূর্ণ ভয়ে ব্যর্থ। এখানে আপনি সিন্ডিকেট পতা, যেটা আমরা বারবার বলার চেষ্টা করেছি বিভিন্ন সময় বিভিন্ন টিভি মাধ্যমে, একজন সংগঠক হিসাবে ফুটবলের প্রতি দরদ থেকে, বা অনেকেই বলার চেষ্টা করেছেন ফুটবল কিন্তু সেই তার যে তার গতি গতি হারিয়ে গতি ঐতিহ্য বা গতি হারিয়ে ফেলেছে। সেখানে আমরা প্লেয়াররা যেভাবে প্লেয়ার সৃষ্টি হচ্ছে না, তারা কোনো ধরনের সাপোর্ট পাচ্ছে না, পাশাপাশি অনেক আছে কিন্তু দরিদ্র সীমার নিচে চলে গেছে, তাদের কিন্তু সেরকম সহযোগিতা নেই। আপনি যদি আমাদের গ্রাম অঞ্চলে এই মুহূর্তে কিন্তু আপনি স্বীকার করুন আর নাই করুন, আজকে যদি ব্যারিস্টার সুমন ফুটবলের ডাক দেয়, প্রদর্শনী ম্যাচ দেয়, সেখানে কিন্তু উপচে পড়া দর্শক আসে, হাজার হাজার দর্শক আসে, কিন্তু সেটা কি, সেটা ফুটবলের প্রতি ভালোবাসা থেকে। কিন্তু সেই প্রেক্ষাপটে আজকে জেলা ক্রীড়া সংস্থায় যদি প্রিমিয়ার ডিভিশন হয়, তাদেরই খেলে আসা মাঠে, কিন্তু সেখানে দর্শক, গ্যালারিতে দর্শক নাই। ধারাভাষ্যকারকে প্রশ্ন করলে দর্শক কোথায়, দর্শক তো নাই, দর্শক আকর্ষণ হারিয়ে ফেলেছে, সেই ক্ষেত্রে কিন্তু তার মানে কি ওই জেলা ক্রীড়া সংস্থা বা এই ধরনের আয়োজক যারা, এরা যখন আয়োজন করেন তখন কি মানুষজন যায় না, তারা আয়োজন করতে পারে না? যখনই একটি স্পোর্টস এর সাথে, স্পোর্টস হচ্ছে অনেক একটি জায়গা, সেখানে
আদর্শ মানুষ গড়ার কারিগর হিসাবে প্রতিষ্ঠানগুলো ব্যবহৃত হয়। সেখানে যদি রাজনৈতিক মিশ্রণ আসে, রাজনৈতিক বা দলীয়করণ হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই স্পোর্টসটা মাইর খায়। এবং সেটা কিন্তু গত আপনি গত ২০ যেটাই যারাই গভর্নমেন্টে আসছেন স্পোর্টসকে কুকিগত করার চেষ্টা করছেন, দলীয় মানুষদেরকে প্রশাসক নিয়োগ করেছেন, নির্বাচন হয় না। সেই ক্ষেত্রে কিন্তু আজকে বাফুফের অবস্থা দেখেন, সালাউদ্দিন সাহেবের যে ব্যর্থতা সেই ব্যর্থতার কথা বারবার উঠে আসছে। যেহেতু আপনার গণমাধ্যম আপনি প্রশ্ন করেছেন সেই ক্ষেত্রে আবার বলা, সেই ক্ষেত্রে বাফুফে কিন্তু একটা সেন্টিগ্রেড প্রথা, ফুটবল হারিয়ে গেছে, ফুটবলকে বাঁচানোর কিন্তু প্রাণান্তর চেষ্টা কেউ করে না। আজকে বাদল রায় বলেন, সালাউদ্দিন সাহেব বলেন, সালাম মুর্শিদি সাহেব বলেন, তারা কিন্তু স্থানীয় পর্যায়ে কিন্তু তারকা সমৃদ্ধ একটি তারকা প্রতিষ্ঠান, পৃথিবীর কোন ফুটবল ফেডারেশনে এত তারকা নেই। সেটা কিন্তু ইলেকশন এবং অনেক বড় একটি কমিটি, সম্ভবত ফিফা তাদেরকে একটি রেস্ট্রিকশন দিয়েছে যে কমিটির মেম্বারসদেরকে হাফ করতে হবে। কিন্তু সেটা কিন্তু ওই যে আমাদের শাহান আছে, জৌলুস আছে, সেটা কিন্তু কমিটি কেন্দ্রিক, ইলেকশন নির্বাচন কেন্দ্রিক, ওয়াহিদদেরকে কেউ গড়ে তুলে না। আজকে যদি আমরা সিলেটের প্রেক্ষাপটে আমরা বিচার করি, সেই কার্জন ভাইকে আমরা ফিরে পাবো না, গ্রিন ভাইকে ফিরে পাবো না। সেই ক্ষেত্রে এর পরবর্তী ওয়াহিদের পরবর্তী যে প্রজন্ম উঠে আসছে এখন কিন্তু তারা কিন্তু সেরকম পৃষ্ঠপোষকতা পাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিকেটে গেলে তাদের যে আয়ের যে উৎসটাও দেশকে সেবা, তারপরে হয়তো আয়ের উৎস হবে, কিন্তু ফুটবল সেই ক্ষেত্রে তার গতি হারিয়েছে। এবং গতি হারানোর কারণ হচ্ছে আমাদের কর্মকর্তা বাফুফে এবং সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল আছেন তাদের কারণে। ধন্যবাদ জনাব আহাদ ছত্রী বাবু আপনার মূল্যবান মতামতের জন্য। প্রিয় ভিউয়ার্স, আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন সুদূর যুক্তরাষ্ট্র থেকে, নিউ ইয়র্ক থেকে তিনি আমাদের সাথে স্কাইপের মাধ্যমে যুক্ত হয়েছেন। তিনি নিউ ইয়র্ক আমেরিকান বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, একজন সংগঠক, একজন ক্রীড়া সংগঠক এবং তিনি একজন লেখক। তো আমরা আসুন তার সাথে পরিচিত হই। জনাব সারওয়ার চৌধুরী, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। জনাব সারওয়ার চৌধুরী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি বাংলাদেশে অনেক ইভেন্ট আয়োজন করেন, আমরা দেখেছি স্থানীয়ভাবে অনেক ফুটবল টুর্নামেন্ট আপনি আয়োজন করেছেন, আপনি সফলও হয়েছেন, আপনার টুর্নামেন্টগুলোতে অনেক দর্শক যোগদান করেছে আমরা দেখেছি। আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলুন, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে, তো আপনার অভিজ্ঞতাটা কি? দেশে গিয়ে এত দূর থেকে আপনি যে টুর্নামেন্টগুলো আয়োজন করেন, সেখানে কি কোনো প্রতিবন্ধকতা প্রতিকূলতার শিকার আপনি হয়েছেন? আর বাংলাদেশের ফুটবলের সার্বিক অবস্থা সম্পর্কে কিছু বলুন। ধন্যবাদ। ধন্যবাদ মিজানুর রহমান মিরু, সেই সাথে আপনার সাথে সমস্ত ক্রীড়াঙ্গন নিয়ে আমাদের মধ্যে একটা হতাশা বিভিন্ন কারণে। তো যেহেতু এখন আজকে ফুটবল প্রসঙ্গটা এসেছে, সেটা নিয়ে আমি কিছু বলছি। যেটা আপনি বলেছেন যে আমাদের এলাকায়, আপনি 2018-এ আমরা আমাদের এলাকায় আমরা বলাগঞ্জ উসমানীনগর এর 8টা ইউনিয়নকে নিয়ে একটা টুর্নামেন্ট দিয়েছিলাম, একটা বৃহৎ টুর্নামেন্ট, সেখানে 14টা ইউনিয়নকে নিয়ে। সো সেই টুর্নামেন্টে আমি দেখেছি যে মানুষের ফুটবলের প্রতি কি ভালোবাসা, ফুটবলের প্রতি কি প্রেম, একটা জাগরণ সৃষ্টি হয়ে গিয়েছিল সেই টুর্নামেন্টে। এবং আরেকটা লক্ষ্য করবেন যে ওই টুর্নামেন্টে আমরা দেখেছি যে আফ্রিকা থেকে অনেক প্লেয়াররা এসে খেলেছিল। তো বাংলাদেশের এই যে ফুটবল, আমরা ছোট থাকতে এখানে আহাদ চৌধুরী বলেছেন যে ওই যে আবাহনী মোহামেডানের ক্রেজ, ওইটা আমরা দেখেছি। আমরা এখন যেভাবে মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলে, ওই সময় আমরা কিন্তু আবাহনী মোহামেডানে বিভক্ত থাকতাম, কেউ আবাহনী সাপোর্ট করতো, কেউ মোহামেডান সাপোর্ট করতো, পাড়ায় পাড়ায় আবাহনী মোহামেডানের নামে ক্লাব হতো। সো সেই যে একটা সিচুয়েশন আমাদের ফুটবলের ছিল, সেটা এখন কেন হারালো, কিভাবে হারালো? এভাবে একটা দেশের এইরকম একটা সিচুয়েশন থাকার পর
দিন দিন সেটা কিন্তু বাড়ছে, মানুষের ফুটবল প্রেম কিন্তু বাড়ছে, কমছে না, কিন্তু আমাদের ফুটবল মানটা কমে যাচ্ছে, সেটাই আসলে এখন একটা বিরাট প্রশ্ন হয়ে গেছে। আমাদের দেখেন প্রায় 20-20 মানুষের দেশ আমাদের বাংলাদেশ, এই দেশ থেকে আমরা 11টা প্লেয়ার বের করতে পারছি না, অথচ পৃথিবীর অনেক দেশ, যেমন আপনারা জানেন যে আইসল্যান্ড এখন ইউরোপের অন্যতম একটা ফুটবল শক্তি, তাদের মাত্র মানুষ 3 লক্ষ মানুষ, তারা খেলছে ওয়ার্ল্ড কাপ, তারা গত ওয়ার্ল্ড কাপে খেলেছিল, তো এই সমস্ত দেশগুলো খেলছে, অথচ আমাদের দেশে 20-20 মানুষের দেশ, আমরা ওয়ার্ল্ড কাপে, আমাদের কোনো ওয়ার্ল্ড কাপ দূরের কথা, আমরা এশিয়া পর্যায়ে আমরা যেতে পারছি না, এটা কত বড় একটা দুঃখের বিষয়, কত বড় একটা হতাশার বিষয়, অথচ আমাদের সবকিছু ছিল ফুটবলে। দেখেন আপনারা যদি আর্থিক দিক বিবেচনা করেন, আমি বলবো যে এখানে অর্থনৈতিক কোনো ভূমিকা থাকার কথা নয়, কারণ আফ্রিকার যে দেশগুলো আমাদের থেকে অর্থনৈতিক ভাবে যারা দুর্বল, তারাও কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলছে, একবার নয় বারবার খেলছে, এবং শক্তিশালী অবস্থান নিয়ে তারা আছে। তো মেইন কারণগুলো কি, এবং ও সেটার পেছনে দেখতে হবে যে আমাদের ফুটবল এগিয়ে না যাওয়ার কারণগুলো কি। যেমন সালাউদ্দিন সাহেবের কথা এখানে এসেছে, উনি যখন দায়িত্ব নেন, উনি যখন দায়িত্ব নিয়েছিলেন, আমরা কিন্তু আশান্বিত হয়েছিলাম, যে সালাউদ্দিনের ফুটবল ভক্ত আমিও ছিলাম, যে এরকম একজন ফুটবলারের হাতে বাংলাদেশের ফুটবলের দায়িত্ব দেওয়া হচ্ছে, বাংলাদেশ ফুটবল একটা পর্যায়ে যাবে, কিন্তু আমরা কি দেখছি, আপনারা দেখেন যে 1999 সালে বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 110, আর বর্তমান র্যাঙ্কিং কত, এই একটু আগে আহাদ ভাই বলেছেন 195 বোধহয়। তো এই যে সালাহউদ্দিন সাহেব আসার পরে, যেখানে আমরা র্যাঙ্কিং আমাদের ইমপ্রুভ হওয়ার কথা, সেখানে আমরা কোথায় এখন আমাদের অবস্থা, তো লাভটা কি হলো, উনি কি করলেন, তো এইগুলা আসলে কার, তো আমাদের একজন ফুটবলার, আগের প্রাক্তন খেলোয়াড়রা, আমাদের স্টার খেলোয়াড়রা এখন বাফুফেতে আছেন, তো তাদের আমলে যদি আমাদের ফুটবলের এই অবস্থান হয়, আমরা যদি দিন দিন পিছনে যাই, তাহলে কি কেন আমরা ওনাদেরকে দায়িত্ব দিলাম, এবং কেন ওনারা দায়িত্ব নিয়ে পড়ে আছেন এত বছর ধরে, যদি ওনারা দায়িত্বটা ঠিক মতো পালন করতে না পারেন, এগুলো আসলে এখন চিন্তার বিষয়। আর ওনারা যেটা আমি মনে করি, বাংলাদেশের ফুটবলে এই যে সুমনের কথা এখানে এসেছে, ব্যারিস্টার সুমন সাহেবের কথা, সুমন আজকে একটা খেলা দিলে সেখানে জোয়ার সৃষ্টি হয়ে যায়, তার মানে কি আমাদের ফুটবল প্রেম, আমাদের মানুষের যে ফুটবলের ভিতরে, মানুষের ভিতরে যে ফুটবলটা আছে, যে প্রেমটা আছে, সেটাকে আমরা আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারছি না, সেটাই হচ্ছে কারণ। এর মূল দায়িত্ব কিন্তু বাফুফে নিতে হবে, এই মূল দায়িত্ব কিন্তু বাফুফের যারা আছেন অর্থাকর্তা, তাদেরকে এই দায়িত্ব নিতে হবে, যদি না পারেন পদত্যাগ করে নতুন কেউকে পথ দেখাতে হবে, ফুটবল এভাবে এগোবে না। যেমন ভারত, তারা একটা টার্গেট নির্ধারণ করেছে কবে তারা বিশ্বকাপ খেলবে, এবং একটা টার্গেট নির্ধারণ করতে হবে যে আগামী 10 বছরে আমরা, 10 বছর পর আমরা আমাদেরকে এশিয়া লেভেলে দেখতে চাই, 20 বছর পর আমরা বিশ্বকাপ লেভেলে দেখতে চাই। এই সালাউদ্দিন সাহেব কিন্তু যখন দায়িত্ব নিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন 2022 সালের বিশ্বকাপ বাংলাদেশ খেলবে, কোথায় আজ 2022 সালে, এখন আমাদের আমরা কিন্তু পিছন দিকে ছুটছি। আজকে যে কাতার বিশ্বকাপ খেলছে, যদিও স্বাগতিক, কিন্তু তারপরেও কাতারের র্যাঙ্কিং তো আমাদের অনেক উপরে, এই কাতারের এই যে দলটা খেলছে বিশ্বকাপে কাতারের, এদের সাথে আমাদের অনূর্ধ্ব 16 দল, যারা 18 সালে কিন্তু এদেরকে 2-0 গোলে হারিয়েছে এই কাতারকে, অথচ ওই সময় কাতারের বাচ্চারা যখন, ওই যুবকরা যখন বিশ্বকাপের স্বপ্ন দেখে, আমাদের বাচ্চারা এই দেখেন হারিয়ে গেছে, কই আমাদের ওই দলটা। তো এইগুলো আসলে আমাদের কোনো প্ল্যান নেই, কোনো মহাপরিকল্পনা নিতে হবে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে। বাংলাদেশে প্রচুর ট্যালেন্ট আছে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাংলাদেশ ফুটবলের ভালোবাসার কমতি নেই, ফুটবল ট্যালেন্টের কমতি নেই, কিন্তু এদেরকে ঠিক মতো নিয়ে আসা হচ্ছে না, ঠিক মতো পরিচর্যা করা হচ্ছে না, সব আমরা ব্যস্ত আছি আমাদের নিজেদের আখের গুছাতে, এগুলোই হচ্ছে আমাদের মূল সমস্যা, অন্য কোনো সমস্যা নাই এখানে। ধন্যবাদ, ধন্যবাদ জনাব সারওয়ার চৌধুরী। আমি এখন জনাব ওয়াহিদ আহমেদের কাছে জানতে চাইব, সারওয়ার চৌধুরী যে কথাগুলো বললেন, মূলত আমরা দেখতে পাচ্ছি এখানে সংগঠকের অভাব, যদিও আমাদের সংগঠক আছেন, আমাদের একটু আগে বাবুভাইও বলেছেন যে তারকা সমৃদ্ধ আমাদের বাফুফে, আমরা তো এদেশে যখন খেলা হয় এফের কোনো কর্মকর্তাকে আমরা দেখি না, কিন্তু বাফুফের কর্মকর্তাদেরকে তো আমরা সবাই চিনি, তাদেরকে দেখি এবং তাদের উপর আমরা বিশ্বাস রাখি, কিন্তু কেন হচ্ছে না, সব কিছুর পরে কি এই যে ইনফ্রাস্ট্রাকচার, এই যে আপনি বললেন অনূর্ধ্ব দলগুলোকে খেলাতে হবে বা আর কিছু, মানে আপনি 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 আপনার অভিজ্ঞতা থেকে কি মনে করেন কেন হচ্ছে না? সত্য কথা বলতে, এটা আসলে আমাদের পাইপ লাইনের প্লেয়ার তো একদমই নেই, মনে করেন আন্ডার লেভেল যে প্লেয়ারগুলো, মনে করেন নেই হওয়ার কারণটা কি, প্লেয়ার কেন গড়ে ওঠে না, যারা মনে করেন আন্ডার 13 খেলে বা 14 খেলে, খেলার পরে কিন্তু আপনার ওই টিম থেকে একটা বা দুইটা প্লেয়ার আসে
আন্ডার 17-18 এ পুরো টিমটা কিন্তু আপনার নাই হয়ে যায় বলতে গেছিল, বিকজ আসলে বাংলাদেশের যারা আছে যারা ফুটবল যারা খেলে এরা আসলে অনেক আছে অনেক দরিদ্র ঘর ফ্যামিলি, যখন ওরা যখন আন্ডার লেভেল খেলতে আসে আসার পর যারা হয় ওরা যখন মাসে আপনার 1,000 টাকা 2,000 টাকা পায় এটা তো ওদের ফ্যামিলি চলবে না। এখন অনেক অনেকে দেখেন আপনি, যেমন আমি আপনাকে একটা প্লেয়ারের উদাহরণ দিই, একটা প্লেয়ার আপনার কেনওয়েফ থেকে এই দেশে আসছিল খেলতে, ওই যে আপনার আন্ডার মানচেস্টার আন্ডার 12 যে টিমটা ছিল একবার 12-14টা প্লেয়ার নিয়ে আসছিল এই দেশে, একটা গোলকিপার আমাদের এলাকারই ওই এই জায়গায় আসছে খেলতে, পরে আমাদের ওই আমাদের একাডেমিতে ছিল, তো আসার পরে আপনার সবকিছু শেষ, 1 মাস 1.5 মাস পরে আমার ঢাকা আসছে একটা লিগ খেলতে, তো আসি আমার সাথে দেখা করছে, কই ভাই আপনি কি আমার সাথে কিছু গাড়ি ভাড়া দেবেন, বাইরে যাবো আমার গাড়ি ভাড়া নাই, ঠিক আছে। তো আপনার দেখেন একটা ওই কিন্তু বাংলাদেশের ওই কিন্তু প্রতিনিধি করতে আসছে ওই দেশে, আসার পরে ওর ফ্যামিলিগত অবস্থার কারণে ওর কিন্তু ঢাকা থেকে সিলে যাওয়ার গাড়ি ভাড়া নাই, সো অনেক দরিদ্র ফ্যামিলি আছে। যেমন আপনার মনে করেন আমি যখন শুরু করছি খেলা কত আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল ভালো ছিল দেখে ঢাকা খেলতে পারছি, আর নাহলে কিন্তু খেলতে পারতাম না, কারণ আমার কোনো কোনো সময় আমার হোটেলে থাকতে হইতেছে, কোনো কোনো সময় আমার ক্লাবে যে আপনার আন্ডার লেভেল যেগুলো ক্লাব যেমন তাদের বলেন বা পাইনার বলেন এগুলো খাওয়া দাওয়া অবস্থা তাহার অবস্থা খুবই খারাপ বাংলাদেশ, টু বি অনেস্ট আপনার এগুলো 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 কিন্তু। তবে এই ক্ষেত্রে আমি ওয়াহিদ যে একটি বিষয়, যদি আপনার মাঠে যদি ফুটবল না থাকে তাহলে প্লেয়ার সৃষ্টি কর কোথাকে হবে, আগে তো আমরা নিজেরাই খেপ খেলতে যাইতাম, তোমাদের তো পড়ার সময় তুমি জাতীয় দল পর্যায়ে খেলছো আমি জাতীয় পর্যায়ে যেতে পারি নাই, কিন্তু আমরা কিন্তু খেপ খেলে তো আমরা পয়সা রোজগার করার চেষ্টা করি, তো এখনো তো দেখা যায় অনেকে কিন্তু খেলাধুলা করে ভালো উপার্জন করছে, আগে নির্মাণ ভালো উপার্জন করতেছে, নির্মাণ স্কুল কিন্তু হতো, নির্মাণ স্কুল ক্রিকেটও হতো আবার আন্ত উপজেলা কাপ হতো সেগুলো তো আমরা খেলেছি, আবার সেই তৃতীয় বিভাগ হতো, দ্বিতীয় বিভাগ হতো, প্রথম বিভাগ প্রিমিয়ার ডিভিশন, এই যে প্রতিযোগিতা এই যে দাপ দাপ এই দাপগুলো কিন্তু এখন নাই, এই দাপগুলো যদি থাকতো মাঠে যদি ফুটবল থাকতো স্টেডিয়ামে ফুটবল থাকতো তাহলে কিন্তু প্লেয়ার সৃষ্টি হতো, আপনি বিকেএসপি আগে যেভাবে প্লেয়ার সৃষ্টি করতো সেভাবে আমরা কিন্তু প্লেয়ার পাচ্ছি না, বিকেএসপির পুরো ইতিহাস স্টাডি করলে কয়জন প্লেয়ারের নাম পাওয়া যাবে বিকেএসপি থেকে বেরিয়ে এসেছে, অথচ বিকেএসপির পিছনে তো অনেক টাকা খরচ হয়, এবং আপনি যেটা বললেন যে দরিদ্র যারা তাদেরকে তো বিকেএসপি নেওয়ার কথা, এদেরকে ওইখানে নিয়ে ক্যাম্পিং করে ওদেরকে ওইখানে রাইখা তারপরে ট্রেনিং দেওয়ার কথা, যেটা মেয়েদের ক্ষেত্রে হয়েছে অনেক বাড়ি নাই, তারা ওই যে সাফ গেমসের ইয়ে হওয়ার পরে বিজয়ী হওয়ার পরে কিন্তু আমরা দেখেছি অনেকের টাকার ঘর পর্যন্ত নেই, মানুষ চাঁদা তুলে তাদেরকে ঘর বানিয়ে দিচ্ছে, তো আর্থিক অনটনটা অবশ্যই আছে, কিন্তু আমরা দেখি পৃথিবীর বিভিন্ন দেশের দিকে তাকালে দেখা যায় যে অনেক প্লেয়ারই উঠে এসেছেন দারিদ্র সীমার নিচের থেকে, অনেক বড় বড় নাম করা প্লেয়ার উঠে এসেছেন, তো আপনি কি মনে করেন যে ওই যেটা আপনি বললেন যে আর্থিক অনটন এইটা দেখার আসলে অথরিটি কারা, জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে তো আমাদের স্পোর্টস অ্যাসোসিয়েশনগুলো আছে বা সংগঠনগুলো আছে সরকারিভাবে এদের এদেরকে ইয়ে করা হয় বা এদেরকে ফান্ডিংও করা হয়, তাহলে এরা এগুলা কি দেখার অথরিটি কি এদের নাই, এরা কি দেখে না? আমাদের বাংলাদেশের 64টা জেলার মধ্যে আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, জেলা ক্রীড়া সংস্থা আছে প্রত্যেকটা, কিন্তু জেলা ক্রীড়া সংস্থা আছে সবার কিন্তু বুট আছে, যখন আমরা বুট দিতে আসি নির্বাচনে সবার আগে ওরা বুট দিতে আসে, আছে বাট কয়টা লিগ হয়, কয়টা লিগ আছে এই ক্রীড়া সংস্থাগুলোতে কারা নির্বাচিত হন, এরা কি ফুটবলাররা নির্বাচিত হন না অন্য শ্রেণী পেশার মানুষ? আপনার লিগ কয়টা কমিটি লিগ হয় আপনি যাবো দেখেন, অত সিলেটে একটা লিগ হয়েছে 5 বছর আগে, কয়দিন আগে একটা লিগ আপনার 5 বছরের মধ্যে আর 5 বছর পরে হয়েছে, আমার ফুটবল কেরিয়ার হলো আপনার 13-14 বছর, আমি মাত্র লিগ খেয়েছি একবার সিলেট সিলেট হিসাব আর সেকেন্ডারি খেয়েছি দুইবার, 14 বছর আমি একবার বা দুইবার খেয়েছি লিগ, তো আপনার লিগ না হলে প্লেয়ার করতে উঠে আসবে, হ্যাঁ আপনার মনে করো যে ওই যে এবার যে লিগ হয়েছে হয়তো বা সিলেটে হয়তো বা এখান থেকে 5-7টা প্লেয়ার ভালো মানের প্লেয়ার উঠবে, কিন্তু বেশি আপনার খেলাধুল না হয় মাঠে তাহলে ওই যে আহাদকে বললো খেলাধুল মাঠে না হয়তো প্লেয়ার করতে উঠবে, হ্যাঁ এখন বাহুফের যে কাজটা করা উচিত তখন খেলা দেওয়া সব মাঠে, লিগ প্রতি জেলায় লিগ না হলে বা ঢাকা এশিয়ান থেকে আপনি তার ডিভিশন সেকেন্ড ডিভিশন একমাত্র বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা এটা কিন্তু কন্টিনিউ হইতেছে লাস্ট 13-14 বছর ধরে কোনো মিস যায় না, আগে কিন্তু কোনো গ্যাপ হয়ে গেছিলো, সাউথবেই যে সে কিন্তু ভালো করতেছে লিগ দিতেছে কিন্তু সবসময়, বাট সেকেন্ড যে লিগটা লিগটা সবসময় হয় না কিন্তু বা ফার্স্ট ডিভিশন লিগটা প্রতি বছর দুটা লিগটা কিন্তু তার ডিভিশন আমাদের মনে হয় কি এই বাংলাদেশের প্রিমিয়ার লিগ সারা মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ সারা কোনো লিগে কোনো টাইম টেবিল নাই কিছু নাই, যে মনে করেন আমরা কোন দেশ কখন খেলবো না খেলবো আমরা আগের দিন পর্যন্ত আগের দিন খেলা পরের দিন গিয়ে দিকে মাঠে খেলা নাই আজকে
খেলা ক্যান্সেল হয়ে গেছে কিছু কিছু জিনিস আছে এগুলা নেগেটিভ কিছু কিছু আছে পজিটিভ যেমন লিখতে হয় প্রতি বছর এটা কিন্তু পজিটিভ থিং বাংলাদেশের বাংলাদেশের জন্য আর বাংলাদেশে আপনার যে আন্ডার লেভেল টিমগুলো নাই বললে চলে যখন আপনি কোনো খেলা হয় ওদের তখন হয়তো ওদের একটা ট্রায়াল হয় ট্রায়াল হয়ে একটা গেম শেষ পরে ওরা শেষ এটা এই জিনিসটা অনেক কিছু মেনটেন করতে হবে আপনার বাংলাদেশের ফুটবল ইমপ্রুভ করতে হবে এগুলোতে ধন্যবাদ আপনাকে ওয়াহেদ আহমেদ প্রিয় ভিউয়ার্স আমরা ছোট্ট একটা বিরতিতে যাব বিরতির পরে আবারও আমরা ফিরে আসব বাংলাদেশের ফুটবল বিশ্বকাপের প্রেক্ষাপটে বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা করবেন আমাদের সম্মানিত অতিথিরা সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বিরতির পরে আবারও আমরা ফিরে আসছি এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে এসেছেন আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ফুটবল প্রসঙ্গে বিশ্বকাপ এবং বাংলাদেশের ফুটবলের প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি জনাব ওয়াহিদ আহমেদ এবং আহাদ চৌধুরী বাবু আমাদের সাথে স্কাইপিতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে আছেন জনাব সারোয়ার চৌধুরী তো আমি এখন বাবু ভাইয়ের কাছে জানতে চাইব আমরা যে আলোচনাগুলো করলাম এখানে দেখা যায় যে আসলে মূলত আমাদের ইনফ্রাস্ট্রাকচারের অভাব আমাদের সংগঠকের অভাব অর্থাৎ সঠিক পরিকল্পনাই নেই ফুটবলকে নিয়ে ফুটবলকে নিয়ে সঠিক পরিকল্পনা দরকার এবং স্থানীয় পর্যায়ে অর্থাৎ আপনি যেটা বলেছেন যে এই জেলা পর্যায়ে অনূর্ধ্ব ১৭ দল অনূর্ধ্ব ১৫ দল এগুলোর থেকে আমাদেরকে শুরু করতে হবে তো এর জন্য আপনি কী মনে করেন যে কী করা উচিত যে বিষয়টি আমি আগে উল্লেখ করার চেষ্টা করছি বা বিভিন্ন সময় আমরা এখানে যারা স্পোর্টসের দায়িত্বপ্রাপ্তরা আসেন তাদেরকে সেটা আমরা বলার চেষ্টা করি একজন সংবাদকর্মী হিসাবে বা একজন স্পোর্টস জার্নালিস্ট হিসাবে তো আমি যে বিষয়টি বলছি যদি আপনি জেলার আগে কিন্তু শুরু করতে হবে ইউনিয়ন থেকে এখন আপনি যদি ইউনিয়নে ক্যাম্প না করেন আপনি আগে দেখেন ওই যে আমরা শিল্পী বাছাই হয় যেভাবে সেভাবে কিন্তু প্লেয়ার বাছাই করা হতো নির্বাচক মণ্ডলী যারা দায়িত্বে জেলার দায়িত্বে উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্বে তারা কিন্তু গিয়ে আপনার গ্রামে যখন একটি টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টে ওয়াহিদদেরকে বেছে আনার দায়িত্ব কিন্তু আমার না নির্বাচক মণ্ডলী সেই নির্বাচক মণ্ডলী হচ্ছেন সদর উপজেলা বা জেলা ক্রীড়া সংস্থা বা ইউনিয়ন ক্রীড়া সংস্থা যদি আপনি তৃণমূল থেকে নিয়ে আসেন না আসেন তাহলে আপনার প্লেয়ার হবে না এবং সেগুলিকে তাদেরকে নিয়ে কিন্তু আজকে বিকেএসপি হোক আর অন্য প্রতিষ্ঠানে হোক ক্রীড়া প্রতিষ্ঠানে হোক তার নিজস্ব তদারকির মাধ্যমে কিন্তু প্লেয়ার সৃষ্টি করতে হবে আজকে এখানকার প্রেক্ষাপট আজকে আমরা যদি ওয়াহিদের ভাই জাকির খান আমাদেরকে যেটা করেন আমরা এই বয়স হয়েছে তারপরে তো আমরা ফুটবলের মাঠের সাথে কিন্তু সারা বছর আছি এখানকার ফুটবলকে সমৃদ্ধ করছি বাঙালি কমিউনিটির ফুটবলকে সমৃদ্ধ করছি সানডে লিগ হচ্ছে নিয়মিত পৃষ্ঠপোষকতা করতেছেন জাকির খান তিনি যখন সিলেট জেলা খেলা সংস্থার যা কেনারি ওয়ার্ফ গ্রুপ থেকে গেলেন প্লেয়ার নিয়ে আসলেন আপনি চেইনটা দেখেন তার দায়বদ্ধতার জায়গাটা কোথায় তিনি এখানে জন্ম বড় ওটা কিন্তু তার দায়বদ্ধতার জায়গা হচ্ছে তিনি বাংলাদেশকে ধারণ করেন সে ধারণ করার বিষয়টা হচ্ছে অনেকেই করেন না আমি একটা উদাহরণ দিচ্ছি এখানকার আজকে জাকির খান কিন্তু স্পোর্টসের যদি আপনি চিন্তা করেন যদি লন্ডনে আজকে মিসবাহ টাইগার মিসবাহকে চিন্তা করেন তাহলে কিন্তু আমাদের কমিউনিটির আমি কথা বলতেছি আপনাকে এখন আর্জেন্টিনা থেকে এনে ফুটবলে আপনার দল গঠন করে দিতে পারবে না তো আমাদের পৃষ্ঠপোষকতা আছে কিন্তু আমাদের সমন্বয়ের অভাব দায়িত্বশীলতার অভাবটা কেন এটা কেন আমাদের এই যে আপনি বললেন আমাদের উপজেলা ক্রীড়া সংস্থাগুলো আছে জেলা ক্রীড়া সংস্থাগুলো আছে এরা কার্যকর আমি আগেই কাজ করতে পারে না কেন পারে না সেইখানেই বলছি যে গত আপনি ধরে গত দুই দশক যদি আপনি চিন্তা করেন স্পোর্টস কারা কাদের দ্বারা নিয়ন্ত্রিত স্পোর্টস রাজনৈতিক দল গোষ্ঠী সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আসছে অর্থাৎ সঠিক মানুষ সেখানে নেই না মানুষ সঠিক আসছে কিন্তু তারা যখনই একটি প্রতিষ্ঠান রাজনৈতিক দ্বারা নিয়ন্ত্রিত থাকবে সেখানে আপনি ভালো কিছু আশা করতে পারেন না সেটা নিয়ে তখন তারা দায়বদ্ধ থাকবে স্পোর্টসের মেম্বারদের খেলার জগতের সাথে থাকবে না তারা দায়বদ্ধ থাকবে দলের সাথে বা সিন্ডিকেটের সাথে বা রাজনীতিক গেসা
তখন রাজনৈতিক নিয়োগ প্রাপ্ত হলেই বা রাজনৈতিকভাবে আজকে দুটি প্যানেল হয় দেখবেন আপনি একটি প্যানেল সরকার দলীয় অন্যটি বিরোধী দলীয় কিন্তু আমরা তো স্পোর্টসে এ ধরনের আপনি যদি গত যারা ট্যালেন্ট তারাই আসবে দুই দশকের আগে কিন্তু আমরা সে ধরনের দেখিনি আজকে ইউনিয়ন পর্যন্ত সদর উপজেলা পর্যন্ত সেই ধারাটা চলমান এখানে রাজনৈতিক নিয়োগ হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে আজকে খেলার জগতে যখন রাজনীতি ঢুকে যায় তখন তার খেলা থাকে না সেটা পলিটিক্স হয়ে যায় রাজনীতি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আজকে এখানে আমাদের এইখানে কিন্তু আট বছর আপনি যদি ওয়েস্টার্ম ইউনাইটেড আর্সেনাল বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে বড় বড় ম্যানচেস্টার ইউনাইটেডের কথা ওয়াহিদ বলেছে সেখানে কিন্তু ছয় বছর বয়স থেকে কিন্তু শুরু হয় সেই যাত্রাটা আপনি যদি ২৯ বছর বয়সে গিয়ে সেই যাত্রাটা শুরু করেন সেখানে তো আপনি মাত্র এক বছর পাবেন ২২-২৩ হচ্ছে শেষ সময়কাল ফুটবলের জন্য প্রেক্ষাপটটা সেরকম আজকে তো সব তো আর রোনালদো হতে পারবেন না যে ৩৪ ইয়ার্সে রোনালদো ওয়ার্ল্ড কাপ পাবে সেই ক্ষেত্রে আমি মনে করি তৃণমূল পর্যায়ে ফুটবলকে সাজাতে হবে সেটা হতে হবে স্কুল থেকে আপনি যদি স্কুল লিগ না রাখেন প্রতিযোগিতাটা কার সাথে হবে আপনি যদি জেলা ক্রীড়া সংস্থাকে বিজি না সারা বছর আপনি যদি একটি ক্যালেন্ডারের মাধ্যমে সারা বছর বিজি না রাখেন তাহলে স্পোর্টসের উন্নতি হবে না ফুটবলে ধন্যবাদ ধন্যবাদ জনাব আহাদ চৌধুরী বাবু অত্যন্ত কনস্ট্রাকটিভ একটি বিষয় আপনি বলেছেন আমি জনাব ওয়াহিদ আহমেদের কাছে জানতে চাইব উনি যেটা বললেন যে ফুটবলের মধ্যে রাজনীতি যখন ঢুকে যায় তখন সেটা আর ফুটবল থাকে না তো আমরা স্থানীয় পর্যায়ে ফুটবলকে রাজনীতি মুক্ত করতে হবে এবং আমি মনে করি আপনি আরেকটু বিশদভাবে দেখলে রাজনীতি এবং দুর্নীতি দুটাকে যদি এক করে দেখেন আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলুন যে ফুটবলের মধ্যে কি অনেক দেশে এটা আছে ফুটবল মাফিয়া বলা হয় বিভিন্ন এটা অনেক দেশে আছে আমি নাম বলবো না এটা অনেয়ারে হয়তো বলা ঠিক না কিন্তু অনেক উন্নত দেশেও দেখা যায় যে ফুটবল মাফিয়াদের দ্বারা নিয়ন্ত্রিত হয় তো আমাদের দেশে এই অবস্থার পিছনে বাবু ভাইয়ের যে মতামত সেটা হলো রাজনীতি এর সাথে কি আপনি আর কিছু অ্যাড করতে পারেন যে আপনি কিছু ফেস করেছেন আমরা যখন খেলা শুরু করি তখন কিন্তু ঢাকা মাঠে একটা জিনিস ছিল না আমার আবওয়ানের প্লেয়ার ১০টা মোয়াডার প্লেয়ার ৫টা এই জিনিসটা কিন্তু বাংলাদেশ এখন আর নাই এটা জাতীয় দল গঠন করার সময় জাতীয় দল গঠন করার সময় দেখেন আপনি মোহন কি জুড়ে মোহন কি মোহনের ১০টা প্লেয়ার রাখলে আবহাওয়া ১০ রূপে থাকতেই হবে এটা কিন্তু আগে একটা বলতে পারে আগে আমি আপনার শুনছি কিন্তু আমরা কিন্তু আইসি বাট এরম পাইনি যে আগের মতো আগের মতো অন্যান্য যেমন আরো আছে আগে যখন আপনার শুরু দায়িত্ব গঠন করতো কিন্তু আবহানি মোহামেডান টিমে এখন অনেক ভালো ভালো টিম আসছে যেমন বসুন্ধরা কিংস আসছে বা শেখরা আছে শেখ জামাল অনেক ভালো ভালো বসুন্ধরা কিংস আসলে বাংলাদেশের এখন প্রফেশনাল টিম হিসেবে বসুন্ধরা কিংস অনেক ওরা কোনো পুরো প্রফেশনাল মুডে আছে ওরা সবকিছু প্রফেশনাল নিজের স্টেডিয়াম আছে নিজের মাঠ আছে হ্যাঁ আর বাংলাদেশের ফুটবলের টাকা আলহামদুলিল্লাহ অনেক ভালো বসুন্ধরা কিংসে অনেক ভালো ভালো পেমেন্ট করতে সবাই রে বসুন্ধরা কিংসে ভালো পেমেন্ট করার কারণে কিন্তু আবওয়ানি মোহামেডান শেখরা যেগুলো আছে ওরা কিন্তু বাধ্য প্লেয়ারদের টাকা বাড়ায় প্রতিযোগিতা করতে হবে আগে এই জিনিসটা নাই ছিল না একদম আগে খালি শুধু মোহামেডান আবহ ছিল আর কিছু দিন ছিল মুক্তিযোদ্ধা তো মোহামেডান আবহানির যত টাকা দিত প্লেয়ারকে অন্য ক্লাবের মুক্তিযোদ্ধা মোহনে হচ্ছে অল্প একটু কম দিত বা এইরকম ছিল যার কারণে আগে ফুটবল রাজনীতি একটু বেশি ছিল আপনার আবহানি মহড়ার ক্ষেত্রে যেমন আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে বা যে ক্ষেত্রে হোক চলো বা এখন কু ডে বাই ডে রাজনীতিটা কমে আসছে ফুটবলে ফুটবলে পাতানো খেলা আগে কিছুটা হতো পাতানো খেলা অনেক কিছু নাই বললে চলে বাংলাদেশের ফুটবলে হয় বা খুবই কম ফুটবলে নাই ভাই যাও আছে ভাই যাও আছে ফুটবল লিগতে তো হয় এটলি আপনি তো একটু আগে বলেন পাঁচ বছর কোনো লিগের খেলা হয় নাই একটু লিগ আমি এটাই বললাম জেলা জেলা পর্যায়ে যেটা বলছি আমি বলতেছি সেকেন্ড ডিভিশন আমি বলতেছি বাংলাদেশ প্রিমিয়ার লিগের কথা হ্যাঁ আপনি আসেন প্রিমিয়ার লিগে কি খেলা হয় এখন প্রিমিয়ার লিগে রেগুলার খেলা হয় রেগুলার অটোমেটিক আছে ডেট আক পিস হয় বা রেগুলার প্রিমিয়ার লিগে খেলা হয় এটা দেশের ফুটবল রেগুলার প্রিমিয়ার লিগ রেগুলার হয় বা প্রিমিয়ার লিগে যে প্লেয়ার যাবে বা দর্শক নাই কিন্তু ফুটবল একদম ফুটবল ১০-১০ শূন্য যেমন আপনার এখন কি কিছু সময় আপনার যেমন সিয়েটের একটা টিম কিনছে বা অন্য টিম কিনছে এগুলো কিছু অথবা ৪-৫০০ মানুষ বা ১,০০০ মানুষ এর বেশি হয় না এক্ষেত্রে কি তার দর্শক যে শূন্য সেটা কি ব্যর্থতা ব্যর্থতা দায় কার আয়োজক আগে যেমন আপনি যদি কাউসার হামিদ আমি ধরলাম কাউসার হামিদ এরপরে মুন্না ভাই আলফাজ আলফাজ সাব্বির তারা নামলে যে উন্মাদনা জসি ভাই এখন কিন্তু সেই প্রেক্ষাপটটা নাই কেন তার মানে কি ফুটবলে আমরা যে ফুটবলার আছেন তারা কিন্তু সেই মানেন নয় ফুটবলার আসলে একটা জিনিস ওনার কথা থেকে বেরিয়ে এসেছে ম্যাচ ফিক্সিং তো ম্যাচ ফিক্সিং যদি হয় মানুষ কি ফিক্স করা ম্যাচ দেখতে যাবে টাকা পয়সা খরচ করে
কষ্ট করে। আগে তো গ্যালারিতে উন্মাদনা দেখতাম, এমনকি মারামারি হইতো, দাঙ্গা হইতো ফুটবল নিয়ে, আবাহনী মোহামেডানের ম্যাচ নিয়ে, তখন পুলিশ সতর্ক ভূমিকায় থাকতো। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আমাদের যুক্তরাষ্ট্র থেকে আমাদের যে অতিথি আমাদের সঙ্গে আছেন ওনার মতামতটা নিতে চাইবো। জনাব সারোয়ার চৌধুরী, আপনি কি আছেন আমাদের সাথে? আছি আছি। হ্যাঁ, আপনার মতামতটা একটু বলুন। আমরা যে আলোচনা করছিলাম, আপনি দেখেছেন ফুটবলের দুর্নীতি এবং রাজনীতি, এগুলো ফুটবলকে গ্রাস করেছে, আমাদের অতিথিদের মতামত, তো আপনার মতামতটা একটু বলুন এ ব্যাপারে। মতামত আগে এই যেটা কথা হচ্ছিল যে ফুটবল সম্পর্কে, এখন যেভাবে আমরা ধরেন ব্রাজিলের প্লেয়ার, আর্জেন্টিনার প্লেয়ারদের নাম জানি আমরা পাগল হই, আমরা কিন্তু আমাদের ছোটবেলায় আমরা আবাহনী মোহামেডানের যে প্লেয়ার গুলা, ওই যে সাব্বির বলেন, আসলাম বলেন, কাঞ্চন বলেন, আমরা সবাই জানি, মুন্না বা ওনাদের নাম আমরা জানতাম। এখন কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের জাতীয় দলের প্লেয়ারদের নাম অনেকে কতজন জানে, যতটুকু আমরা জানি আর্জেন্টিনা ব্রাজিলের প্লেয়ারদের নাম। তো বাংলাদেশের ফুটবল যা, যেটা আমি আমি যেটা মনে করি, আমাদের চেইন অফ কমান্ড যেটা, ওটা ঠিক করতে হবে। প্রথমে যেমন ওই যে মূল দায়িত্বে আছেন, উনি যে একেবারে ইউনিয়ন পর্যায়ে যাবেন এমন না, উনি বিভাগ পর্যায়ের দায়িত্বগুলো মনিটর করবেন, বিভাগ পর্যায়ে যারা আছে তারা জেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত যারা তাদেরকে মনিটর করবেন, জেলা পর্যায়ে যারা আছে তারা থানা পর্যায়ে, থানা পর্যায়ে যারা আছে ইউনিয়ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্তদেরকে মনিটর করতে হবে। তো এই চেইন অফ কমান্ডের যে ব্যাপারটা, উইকেন্ডের যারা দায়িত্ব পাবেন তাদেরকে সৎ হতে হবে। আমরা তো প্রমাণ পেলাম যে আপনি খেলা বুঝেন, খেলোয়াড় হলেই যে আপনি একজন ভালো সংগঠক হয়ে যাবেন, এটা না, এটা এটা মিথ্যা। এই প্রমাণটা আমাদের সালাউদ্দিন সাহেব দিয়ে দিয়েছেন। তো উনি ভালো খেলোয়াড় হওয়ার সাথে, খেলা ভালো বোঝার সাথে সাথে উনি সৎ হতে হবে, ভালো সংগঠক হতে হবে। তো এটা এটা ঠিক করতে হবে। তারপরে আমাদেরকে একটা টার্গেট নির্ধারণ করতে হবে, যে আমরা আমরা তো এখন এশিয়া লেভেলে নেই আমাদের অবস্থান, তা আমরা প্রথমে একটা টার্গেট নির্ধারণ করতে হবে যে আমরা প্রথমে আমাদেরকে কোথায় দেখতে চাই আগামী 10 বছর পরে। তো প্রথমে হয়তো এশিয়া লেভেল, পর আরো 20 বছর পরে আমরা ওয়ার্ল্ড লেভেল নিয়ে চিন্তা করবো। আগে টার্গেটটা, টার্গেট ছাড়া আমরা কি, যে আমরা যেভাবে ছোটকালে ইমিল লাইফ পড়েছি এইভাবে খেলা স্পোর্টস এর বেলায় এভাবে একটা টার্গেট করতে হবে, যে আমাদের টার্গেটটা কি হবে, আমরা কোথায় দেখতে চাই আগামী 20 বছর পরে, আমাদেরকে কোন পজিশনে দেখতে পাচ্ছি, কোন লেভেলে দেখতে চাই, যেটা এখন ভারত করছে, তার একটা অলরেডি একটা টার্গেট ঠিক করেছে যে ওয়ার্ল্ড কাপে। তারপরে এখানে কোথায় এসেছে যে এই বয়স ভিত্তিক যে টুর্নামেন্ট গুলা, বয়স ভিত্তিক টুর্নামেন্ট গুলা কিন্তু মনিটর করতে হবে। তারা খেললো, ভালো ভালো খেলোয়াড়রা এরপরে হারিয়ে যায়। এই যে এখানে কোথায় এসেছে যে তারা টাকার জন্য বিভিন্ন সময় খেপ খেলে বা বিভিন্ন, তাদেরকে মনিটর যদি ঠিক মতো করা না হয়, এই যে ভালো ভালো প্রতিভাগুলো কিন্তু হারিয়ে যায়, তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদের প্রতিভাগুলো খুঁজে বের করে তাদেরকে দায়িত্ব নিতে হবে, তাদেরকে কিভাবে আরো ডেভেলপ করা যায়, তাদেরকে কিভাবে জাতীয় দল পর্যায়ে নিয়ে পর্যন্ত নিয়ে তাদের সেবা আমরা পেতে পারি, এগুলো মনিটর করতে হবে। বয়স ভিত্তিক টুর্নামেন্ট গুলো যাতে ঠিক মতো হয়, বয়স ভিত্তিক টুর্নামেন্ট গুলো যাতে প্রতিযোগিতামূলক হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে চোখ রাখতে হবে। পাতানো খেলার কথা এসেছে, এটা হয় আমাদের দেশে, ইদানিং খুব বেশি হয়, আগে হতো না, যদিও এখানে ওয়াহেদ বলেছেন যে পাতানো খেলা এখন কম, কিন্তু আমি যতটুকু জানি যে বাংলাদেশে পাতানো খেলা এখনো হয়, এগুলো বন্ধ করতে হবে। কারণ পাতানো খেলা যদি হয় তাহলে খেলোয়াড়দের মনোবল ভেঙে যায়, রেজাল্টটা তো আগেই তারা জানে, তো খেলোয়াড়রা মন খুলে প্রাণ খুলে নিজের প্রতিভাকে বিকশিত করতে পারে না, প্রকাশ করতে পারে না, এগুলো বন্ধ করতে হবে, এগুলোর প্রতি খুবই ভালো দৃষ্টি নিতে হবে। তারপরে যে এখানে এসেছে যে বসুন্ধরা কিংস এর বোধহয় নিজস্ব একটা প্রফেশনাল একটা ক্লাব, তারা তাদের নিজস্ব মাঠ আছে, তো এভাবে বড় বড় যারা ক্লাব পর্যায়ে আছে তাদের কিন্তু একাডেমি করতে হবে, তারাও যেমন আপনারা ইংলিশ লিগে আপনারা দেখবেন প্রত্যেকটা দলের বয়স ভিত্তিক দলগুলো আছে, তারা তাদের দায়িত্ব নিয়ে আস্তে 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 তাদের, এভাবে বড় বড় ক্লাবগুলো আমাদের দেশে বড় বড় ক্লাবগুলোকেও দায়িত্ব নিতে হবে বয়স ভিত্তিক ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে উঠিয়ে আনার জন্য। তারপরে আরেকটা কথা যে প্রবাসী প্লেয়ার, প্রবাসী কিন্তু আমাদের এখন আমাদের জেনারেশন, যেমন আমার ছেলে ফুটবল খেলে এই নিউ ইয়র্কে এই স্কুল টিমে ও খেলে, তো এইভাবে আরো যারা ভালো খেলে, আরো যারা উপর লেভেলে আছে, ইংল্যান্ডে অনেক আমাদের ছেলে মেয়ে ছেলেরা এখন খেলছে ভালো ভালো পর্যায়ে, তাদের উপর চোখ রাখতে হবে এবং তাদেরকে উৎসাহিত করতে হবে দেশের পক্ষে গিয়ে খেলার জন্য, এবং সেই পথটা প্রশস্ত করতে হবে। আমি একবার আমাদের বর্তমান যে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিম মন্টু ভাই, ওনার সাথে আলাপ করেছিলাম, উনি বলেছেন যে ওনাদের একটা স্কোপ আছে এখানে, যে প্রবাসীরা যদি যায় ওনারা উৎসাহিত করে, কিন্তু অনেকেই তো সেই জিনিসটা জানে না, এগুলো আসলে প্রবাসীদেরকে বলতে হবে, যাদেরকে ছেলেমেয়েরা স্পোর্টস এর ইন্টারেস্টে তাদেরকে এগুলো জানাতে হবে, তাদেরকে দেশের সাথে
সেতু বন্ধন যাতে তারা করে, তাদের মাধ্যমে যাতে দেশের এরা শিখতে পারে সেই ব্যবস্থা করতে হবে, সেগুলো করতে হবে। তো এইভাবেই কিন্তু আমি মনে করি আস্তে 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 আমাদের ফুটবলটাকে এগিয়ে নিতে হবে। শুধুমাত্র রাজনীতি যেটা অবশ্যই বাংলাদেশের ফুটবল, বাংলাদেশের সবকিছুই আসলে রাজনীতিতে, কেন জানি কিভাবে রাজনীতিতে আক্রান্ত হয়ে যায়। এগুলোকে রাজনীতি মুক্ত করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে। তাও এগুলো করবে কে, এটাই হলো ব্যাপার। কিন্তু এগুলো নিয়ে চিন্তা করতে হবে। যদি আমরা ঘরে বসে বসে স্বপ্ন দেখে ব্রাজিল আর্জেন্টিনার পর্যায়ে চলে যাব বা আমরা বিশ্বকাপ চলে যাব, এগুলো হবে না, প্ল্যান ছাড়া পরিকল্পনা ছাড়া। ধন্যবাদ, ধন্যবাদ জনাব সারোয়ার চৌধুরী। আপনি কষ্ট করে সুদূর যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, আপনি অনেক কনস্ট্রাকটিভ কথাবার্তা বললেন। হ্যাঁ, অনেক কনস্ট্রাকটিভ কথাবার্তা আপনার কাছ থেকে পেলাম। তো আমি এখন ফিরে আসবো আমাদের স্টুডিওতে উপস্থিত জনাব। জি 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 বলেন। ধন্যবাদ, একেবারে এন্ডিং পর্যন্ত থাকতে পারলাম না, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমাকে আজকে এইখানে জয়েন করার সুযোগ করে দেওয়ার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকেও। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন জনাব ওয়াহিদ আহমেদের কাছে জানতে চাইব, উনি যে কথাগুলো বললেন উনি মূলত মোটামুটি একটা আমাদেরকে অনেক পরামর্শ দিয়েছেন যে এগুলো করতে হবে। তা আপনি কি মনে করেন যে এই এগুলো করতে গিয়ে আমাদের কি সঠিক ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের কি সব, মনে করেন যে উনি যে ক্লাবের একাডেমির কথা বললেন, আমাদের ক্লাবগুলো তো আমার মনে হয় না একটা ক্লাবেরও একাডেমি আছে, আর মনে করেন প্রবাসী যে ছেলেরা যাবে, মনে করেন আমার ছেলেরে পাঠালাম বা উভয় উনার ছেলেরে পাঠালেন, এদের জন্য কি সঠিক কোনো ইয়ে ব্যবস্থা সেখানে আছে, আপনি কি মনে করেন? প্রথমে আসি প্রবাসী প্লেয়ারদের কথা। প্রবাসী প্লেয়ারদের যখন বাংলাদেশে যায়, বাংলাদেশে গিয়ে মনে করেন আপনার সরাসরি কিন্তু প্রিমিয়ার লিগে যায়, কোনো ছোট লেভেলে যায় না কিন্তু ওরা, অথবা এক দুটা প্লেয়ার আছে, অথবা আপনার সেকেন্ড লিগ যেটা বলে বা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ যেটা বলে, এটা গেলে প্রিমিয়ার লিগে যায়। প্রিমিয়ার লিগে যখন একটা প্লেয়ার যাবে এই জায়গা থেকে, জায়গায় খাপ খাওয়া হয়তো হলে ওর কিন্তু অনেক টাইম লাগবে। হুট করে আপনার ওই যে অঙ্গে খেলে, আমি যখন এই জায়গায় আচরণ আসছিলাম, প্রথম আসছিলাম, আসার পরে একটা ক্লাব সাথে আমি ট্রায়াল দিছিলাম। তো আসলে আমি চিন্তা করছিলাম যে এটা যে না, আমি আসলে ভালো খেলতে পারি একটু বেশি, বাট ওরা হুট করে যে বাংলাদেশ থেকে লন্ডনে আসার পরে আপনার যে ওয়েদার ম্যাচিং আছে বা সব কিছু আছে, কিন্তু সব কিছু ম্যাচ হয় না আপনার। যখন ঠান্ডা দেশ থেকে যখন বাংলাদেশে একটা প্লেয়ার যাবে, যে আপনার সামটাইম 37-38 ডিগ্রি থাকবে, তখন ওই গিয়া খাওয়াতে পারবে না, যেটা বলি আপনার, ওর কিছু টাইম লাগবে, অবশ্যই ওর টাইম লাগবে ওর খাওয়াতে। বাট এই যে এই সুযোগটা প্রবাসীদের জন্য নাই, কারণ আপনার আপনি যখন আপনি ওনার ক্লাবে ট্রায়াল যাবেন, ট্রায়াল যাবেন আপনি হয়তো বা 3 থেকে 4 দিন বা 5 দিন, এর বেশি আপনার ট্রায়ালে দিবে না। আপনি যদি মনে করেন ও থাকতো এসটা, তাহলে ওর নিজের টাকা পয়সাতে থাকতে হবে বা নিজের খরচপাতি নিজে করে থাকতে হবে। সো এইসব সুযোগ সুবিধা বাংলাদেশের আপনার বাংলাদেশের টিমে প্রবাসীর জন্য নাই। সো এইসব কিছু যারা আবার কিছু লেভেলে খেলে, যাদেরকে চয়েস করে নিয়ে যায়, ওদের জন্য হয়তো বা সুযোগ সুবিধা দেয়, যেমন আপনার যারা কেউ চয়েস হয়ে গেছে, আর যদি চয়েস করে না যায় তাহলে এই সুযোগটা নাই, একদমই নেই। ধন্যবাদ আপনাকে। আমি এখন জনাব আহাদ চৌধুরী বাবু আপনার কাছে জানতে চাইব, এই যে কথাগুলো আমরা বললাম, আমাদের মনে করেন আপনি বলেছেন যে শহর পর্যায়ে তো খেলাটা মনে হয় ঢাকা কেন্দ্রিক, যে ক্লাবগুলোর কথা ওয়াহিদ বলছেন এই ক্লাবগুলো কিন্তু ঢাকা কেন্দ্রিক। তো ঢাকার বাইরে এদেশে যেমন ম্যানচেস্টার ইউনাইটেড আছে, অন্যান্য লিভারপুল আছে, অন্যান্য জায়গায় ক্লাব আছে, এগুলো আমরা স্প্যানিশ ফুটবলেও দেখি, ইটালিতে আছে, বিভিন্ন শহরের ক্লাবগুলো আছে, তারপরে কি মনে করেন বাংলাদেশে এই কালচারটা কেন গড়ে উঠে না? আসলে আমি আগেই বলছি, মফস্বলের ফুটবলকে যদি আপনি আপনি যদি আপনার গ্রামের মাঠে ফুটবল না আনতে পারেন ফুটবল, তাহলে আমরা তো প্রায় সময় দেখতাম গ্রামে গ্রামে প্রতিযোগিতা হচ্ছে, শীতকাল ধানের শেষে, ধান কাটার মৌসুম শেষে, কিন্তু ওই খড়কুটোর মধ্যেও কিন্তু ফুটবল খেলা হতো, জমিটারে একটু সম্মান করে, খালি পায়ে ফুটবলের উন্মাদনা কিন্তু ছিল, সেটা কিন্তু অস্বীকার করার উপায় নাই। ফুটবল হারিয়ে গেছে, একটি সময় কিন্তু বলা হতো যে বিদেশি প্লেয়ার, আগে কিন্তু আমরা বিদেশি প্লেয়ার 3 জন বা 5 জন নেওয়া হতো, পরবর্তীতে দেখা গেল একটি সিন্ডিকেট বললেন বিদেশিরা গেলে বাংলাদেশের প্লেয়াররা সুযোগ পাচ্ছেন না। কিন্তু সেই ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করা যেত যে বিদেশি প্লেয়ার থাকলে দর্শকরা স্টেডিয়াম মুখী হতো, কিন্তু সেই ধারণাটা যখনই বন্ধ করে দেওয়া হলো, তারা কিন্তু লোকাল যে প্লেয়ারগুলো আছে তারাও কিন্তু বিদেশিদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারত। আমরা তো এও দেখেছি অনেক প্লেয়াররা এমেকাসহ অনেকে নাগরিকত্ব পর্যন্ত নিয়েছে,
এখন একটা জিনিস এখানে ওয়াহিদও বলছেন আপনিও বলছেন বা সরোয়ার ভাই বলার চেষ্টা করছেন প্রবাস থেকে প্লেয়ার নিয়ে যেতে হবে, আমি কিন্তু এই ধারণার বাইরে। এই যে চিন্তাধারা যে 20 কোটি মানুষের মধ্যে কি আমরা 11 জন অবশ্যই করতে পারি না, আমি আমার ফুটবলকে বাঁচাতে হলে সাজাতে হলে প্রথমে আসতে হবে জবাবদিহি, সেই জবাবদিহির জায়গাটা কিন্তু নাই এবং সেটা দায়িত্ব কিন্তু বাফুফের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, সেটার দায়িত্ব কিন্তু পরবর্তীতে বিভাগীয় বিভাগ জেলা জেলা থেকে সদর উপজেলা। এখন ইউনিয়নের বরাদ্দ দিলেন 5টা বল, এই 5টা বল দিয়ে তো আপনার বালাগঞ্জ ইউনিয়ন হবে না, বালাগঞ্জ উপজেলার 5টা ইউনিয়নে 5টা বল দিতে পারবেন না আপনি। তখন আপনার রিসোর্সের অভাব, যেভাবে আপনি লজিস্টিক সাপোর্ট দিতে হবে, পাশাপাশি আমি মনে করি জবাবদিহিতে আওতায় যদি যতক্ষণ পর্যন্ত প্রতিটি প্রতিষ্ঠান রাষ্ট্রীয়ভাবে জবাবদিহিতার আওতায় না আসে ততক্ষণ পর্যন্ত ফুটবলের উন্নতি হবে না। অর্থাৎ মেইন জিনিসটা বাফুফেকেই দেখতে হবে, এটা অবশ্যই যে বাফুফে সেই জিনিসগুলো রেডি করবে। বাফুফে আমি যদি স্পষ্টভাবে তারা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করতে হবে, ফুটবল কল্যাণ সমিতি আছে কিন্তু কল্যাণ তো ফুটবলের হচ্ছে না, নেতা নেতা তৈরি হচ্ছে কিন্তু সেটা ফুটবলের মাঠে ফুটবল গড়াচ্ছে না, আজকে দর্শক শূন্য। সেখানে কিন্তু আপনার আপনি নবীগঞ্জের ফুটবল মাঠ একজন ব্যারিস্টার সুমন ডাক দিলে হাজারো মানুষ, যেখানে মাঠ নেই সেখানে মাঠ, কিন্তু সেখানে ওয়াহিদ বলার চেষ্টা করেছেন বসুন্ধরা, বসুন্ধরা পয়সা আসে তারা তারা একটু স্পেন্ড করতেছে, সেটা আমাদের ফুটবলের জন্য ভালো, কিন্তু সবাই তো না সবাইকে আমরা কিন্তু লজিস্টিক আগে কিন্তু আপনি দেখতেন আগে কিন্তু এই স্পন্সরগুলো পাওয়া যেত না, এখন কিন্তু আমাদের এখান থেকে কোকাকোলা পর্যন্ত স্পন্সর করে, বড় বড় ব্যাসক্রিম স্পন্সর করতেছে, স্পন্সর আছে কিন্তু ফুটবল আকর্ষণ হারিয়ে ফেলেছে। সেই আকর্ষণের জায়গাটা হচ্ছে আমাদের মধ্যে দায়বদ্ধতা নেই ফুটবলের প্রতি, মায়া নেই, যে মায়াটা ছিল আগে সেই মায়া থেকে আমরা সরে এসেছি। ফুটবলকে বাঁচাতে হলে তৃণমূলে যেতে হবে, 9 বৎসর 12 বৎসর বয়সভিত্তিক যে ফুটবলগুলো ফুটবল তৈরির কারখানা, কারখানা না করলে আপনি ডেলিভারি পাবেন কোথায়? কারখানাগুলোকে আবার গড়ে তুলতে হবে, গড়ে তুলতে হবে। ধন্যবাদ আপনাকে, এবং বাফুফে দায়িত্বশীল হতে হবে। হ্যাঁ ধন্যবাদ, আমরা অনুষ্ঠানের মোটামুটি শেষ পর্যায়ে, তো জনাব ওয়াহিদ এই যে বাবু ভাই যে কথাগুলো বললেন এটা কি সম্ভব? কারণ আপনি উপজেলা পর্যায়ে তো আপনার মাঠ নেই, ইভেন কি আমাদের তো দেখেছি জাতীয় মাঠগুলোর যে অবস্থা এগুলো আন্তর্জাতিক মানের খেলার উপযোগী না, তারপরে প্রযুক্তিগত সমস্যা আছে, যে রেফারিংয়ের সমস্যা আছে, আরও অনেক ধরনের সমস্যা আছে, ক্লাবগুলো কিন্তু সঠিকভাবে গড়ে ওঠেনি, ক্লাবের যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে সুযোগ সুবিধা থাকা দরকার এগুলো নেই, তো এত কাজগুলো আপনি যে নিচ থেকে নিয়ে আসবেন, আমাদের যে উপজেলা ক্রীড়া সংস্থার কথা বাবুভাই বলেছেন তাদের তো মাঠ নেই, তারা কিভাবে প্লেয়ার তৈরি করবে? আপনি এই দেশে দেখেন আপনার প্রতিটা এলাকায় বা একটা পার্কে মাঠ আছে সুন্দর বা একটা ট্র্যাপ আছে খুব সুন্দর, আস্তে বাংলাদেশ তো গেলে হয়তো বা 3টা বা 4টা ট্র্যাপ পাবেন, আর এই দেশে আপনার প্রতিটা আপনার ছোটো ছোটো এরিয়া যেগুলো বলে আপনার এগুলাতে ট্রাপ আছে, তো বাংলাদেশের মাঠের অনেক অভাব। হ্যাঁ বাংলাদেশে আসলে ইম্প্রুভ যদি উন্নতি করতে চান আপনি অনেক কিছু চিন করতে হবে, একটা আমল পরিবর্তন দরকার, আর পুরো আমল পরিবর্তন করতে হবে আপনার, যেমন উপজেলা, যেমন উপজেলা লিগ যেটা হয় আপনার কিছু কিছু, যেমন উসমানীনগর উপজেলা লিগ করে আপনার বারাকপুর উসমানীনগর মিসের উপজেলা লিগ, উপজেলা লিগগুলি করে সাধারণত স্টেডিয়াম নেই, এই স্টেডিয়াম নেই, শুধু একটা ক্ষেতের ক্ষেতের মতো একটা মাঠ উপজেলা লিগ করে, মাঠ ওর ক্ষেতের না মানে একটা মোটামুটি একটা ভালো মাঠ, বাট এবারে দর্শক হয়, বাট এরা আপনার আপনি তো ভালো যখন মাঠ পাবেন, ভালো যখন বল পাবেন তখন আপনার খেলাটা ইম্প্রুভ হবে অবশ্যই, ভালো আপনি যদি একটা জমিনের মাঠে খেলবেন, একটা স্টেডিয়াম মাঠে খেলবেন, রাত দিন তফাৎ, কিন্তু অনেক ভালো প্লেয়ার আছে আপনার স্টেডিয়ামে সে খেলতে পায় না, একটু মাঠে একটু ভালো পায়, বস্তু একবার মাঠ পায় ভালো অথবা খেলতে পায় না, কেউ আছে আপনার জমিনে মাঠে খুব ভালো খেলে, সো এইসব ক্ষেত্রে আপনার একবারে নিচ থেকে শুরু করতে হবে, ফুটবলটা উন্নত করতে আপনার আপনার এলাকা থেকে, তারপর আপনার উপজেলা, তারপর ইউনিয়ন বলেন, উপজেলা বলেন, তারপর জেলা বলেন, এ দাব 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 তো করে আপনার শুরু করতে হবে, ফুটবলটা প্রপার আপনার ওয়ার্ল্ড কাপ বা এশিয়া কাপ আপনার খেলার ইচ্ছা থাকে তাহলে আপনি একবারে নিচ থেকে শুরু করতে হবে, এছাড়া সম্ভব না খেলা। আচ্ছা আমাদের যে মনে করেন আমাদের অনেক বাহিনী আছে, যেমন পুলিশ বাহিনীতে স্পোর্টসের লোক ঢুকে, আমাদের আর্মিতে বিডিআর এগুলাতে স্পোর্টসের কোঠায় লোক ঢুকে, কিংবা ইউনিভার্সিটিগুলোতে ঢুকে, তো এরা কি কোনো ভূমিকা রাখতে পারে না, এরা কি কার্যকর না? হ্যাঁ স্পোর্টস আপনার স্পোর্টসের পুলিশের যেটা টিম এটা আসলে ওরা কিন্তু এবার খেলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাট ওরা কিন্তু পুলিশ টিমের প্লেয়ার সে অথবা 2 জন বা 4 জন ছিল, সব ছিল কিন্তু আপনার ওই বাইরের প্লেয়ার, যেগুলো মনে কি তার মানে ওখানে আমরা দেখতে পাই রাজনীতি না, একসময় কিন্তু বিদ্যুৎ উন্নয়ন বোর্ডেরও টিম ছিল,
সিলেটেই ছিল বিও ঢাকাতেও ছিল আপনি পুলিশ এখন আপনি যদি পুলিশের নিয়োগ শুরু হয় 19 বছর 18 বছর 18 বছর 19 বছরে তো গিয়ে আর ফুটবলের যে স্ট্যামিনা সেগুলো তো থাকবে না একদিকে জব একদিকে ফুটবল সেটা হয় না এখন আর্মি তো সে আর্মি তো তাদের নিজস্ব ফুটবল টিম আছে আভ্যন্তরীণ এগুলো দিন আপনি ফুটবলকে সাজাতে হবে সেই ক্ষেত্রে আপনার দরকার পরিচর্যা গ্রাউন্ড লেভেল থেকে তৃণমূল থেকে তারপরে আপনি একটা পর্যায়ে আপনি পাবেন ফুটবল ফুটবল লীগগুলো যদি আপনি কন্টিনিউ না করেন তাহলে ফুটবলের লীগ তো প্রশ্নই আসে তৈরি ফুটবলার তৈরি হবে না ধন্যবাদ জনাব আহাদ চৌধুরী বাবু ধন্যবাদ ওয়াহিদ আহমেদ সুপ্রিয় ভিউয়ার্স আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি আমাদেরকে এখানেই অনুষ্ঠান শেষ করতে হবে শেষ করার আগে কিন্তু আমরা ইংল্যান্ডের জন্য শুভকামনা আমাদের কারণ আমরা অলরেডি সেকেন্ড ইংল্যান্ডের জন্য শুভকামনা রেখে আমরা এখানে এখান থেকে বিদায় নিচ্ছি আমরা আশা করব বাংলাদেশের ফুটবলের আরো উন্নতি হবে এবং অচিরেই বাংলাদেশের পতাকা বিশ্বকাপ ফুটবলের আসরে উঠবে এই আশাবাদ এই প্রত্যাশা রেখে আপনাদের সবার প্রতি আবারও অসংখ্য অসংখ্য শুভকামনা এবং ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন আগামী সপ্তাহে আবার দেখা হবে শুভরাত্রি